যত দিন যাবে আরো কত কি দেখতে হবে শুরু হয়ে গেছে বাংলাদেশের ভারত বিরোধীদের মধ্যেই লড়াই বিভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকায় যেখানে মারাত্মক আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আর এই আন্দোলন করছে বাংলাদেশের বিরোধী পক্ষ বিএনপির কার্যকর্তারা আর এই আন্দোলন তিন চার দিন ধরে চলছে যত দিন যাচ্ছে সেটা তত আরো বাড়ছে মানে বাংলাদেশের ভেতরে কয়েক মাসের মধ্যেই আমরা আবার বড় রকমের কিছু ঘটতে দেখতে পাবো আবার সরকার উল্টাবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ওখানে যে টেম্পোরারি গভর্নমেন্ট গঠন করা হয়েছিল মোহাম্মদ ইউনুস নিয়ে সেই সরকারকে এখন উচ্ছেদ করা হবে হয় তারা নিজেরা ক্ষমতা ছাড়বে নয়তো আবার সেই একই রকম বিদ্রোহ করে ক্ষমতাচ্যুত করা হবে এমনটা বলার কিন্তু কারণ রয়েছে যখন শেখ হাসিনার সরকারকে ছাত্ররা উপরে ফেলেছিল ঐ সময় স্টুডেন্ট এবং বিএনপি যে বিরোধী পক্ষ রয়েছে তার कार्यकर्ताओंরা মিলে ওই আন্দোলন চালিয়েছিল কিন্তু আন্দোলনকারীরা এটা বলেছিল আপাতত একটা অস্থায়ী সরকার বানিয়ে ফেলি যেটা দুতিন মাস চলবে ওই অস্থায়ী সরকারের কাজ হবে দেশে নতুন করে নির্বাচন করা এবং নতুন সরকার স্থাপন করা কিন্তু অন্তর্বর্তী সরকার তো গঠন হয়ে যায় মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হয়ে যান কিন্তু তারপর তারা একবারও বলেনি যে নির্বাচন কবে হবে এর পরিবর্তে তারা সেনাবাহিনীর সঙ্গে মিলে এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে এমন ব্যবহার করছে যেন সে সত্যি প্রধানমন্ত্রী এবং আগামী পাঁচ থেকে দশ বছর তিনি সেই পদেই থাকছেন তারা ভারতের মতো দেশকে বলছে আমাদের সঙ্গে যত ডিল করেছিলে সেগুলো রিনেগোসিয়েট করো তারা চীনকে বলছে আমাদের দেশে আরো বিনিয়োগ করো যেখানে অন্তর্বর্তী সরকারের এই নিয়ে মাথা ব্যথা করার দরকারই নেই আসলে অনেক দেশে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাচন হওয়ার আগে যে সরকার হয় সে পদত্যাগ করে আর সেই নির্বাচন কন্ডাক্ট করে অন্তর্বর্তী সরকার বিখ্যাত মানুষজনের একটা তৈরি হয় এবং নিরপেক্ষ নির্বাচন করায় এমন ব্যবস্থা বাংলাদেশ পাকিস্তান এবং আরো কিছু দেশেও রয়েছে কিন্তু কোথাও অন্তর্বর্তী সরকার না ধরনের সিদ্ধান্ত নেয় আর নাতে এমন ব্যবহার করে যেন সে বহু বছর ক্ষমতায় থাকবে সেই জন্য ইউনুস সঙ্গী সাথী এবং বিএনপি পার্টি যারা এতদিন ইউনুস সঙ্গ দিয়ে এসছে তাদের এখন ইউনুস নিয়ে সন্দেহ হচ্ছে তাদের মনে হচ্ছে ইউনুস এখন পারমানেন্টলি প্রধানমন্ত্রী হয়ে থাকতে চান সেই জন্য হয়তো তিনি সেনা সঙ্গে কোন সিক্রেট ডিলও পড়ে ফেলেছেন এজন্য এখন ইউনুসের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু অবাক করা বিষয় হলো ইউনুস এখনো পর্যন্ত নির্বাচন করানোর ঘোষণা করেননি দেখতে অনেক দূরের কথা বাংলাদেশে নির্বাচন নিয়ে তিনি টু শব্দও করেননি এজন্য সে আন্দোলন যদি আগামীকালে তীব্র হয়ে ওঠে হিংসাত্মক হয়ে ওঠে ঠিক যেমনটা শেখ হাসিনার সময় হয়েছিল তো সেক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছু নেই এই জন্য নিশ্চিত থাকুন বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকার রয়েছে যারা ভারত বিরোধী সমস্ত পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নিচ্ছে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে এখন তাদের হাতে দুটো রয়েছে বাংলাদেশের সংবিধান অনুসারে আগামী দু এক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা করুক দেশে নির্বাচন করা নতুন সরকার গঠন করুক এবং নিজেরা ক্ষমতা ছাড়ুক কিন্তু যদি তারা এমনটা না করে তাহলে আন্দোলনকারীরা নিজেরা তাকে ক্ষমতা থেকে সরাবে মানে আমরা ভারতীয় যেটা ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো গেম ওভার হয়ে গেছে আসলে সেটা এখন ওভার হয়নি বরং উল্টে সবে শুরু হয়েছে কারণ ভারত এখন তার দান চালেনি ওয়েট এন্ড ওয়াচ মোডে রয়েছে ভারত এখন ভারতের জন্য একটা দরজা খুলে গেছে কারণ ভারতের দুই শত্রু এখন লড়ছে বাংলাদেশের ভেতরে এখন ভারতের সুযোগকে কিভাবে কাজে লাগায় সেটাই দেখার তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চোখ রাখবেন রহস্য বাংলার পর Die.